হাতিয়ার এগারোটি ইউনিয়নের মধ্যে সোনাদিয়া বুড়িরচর জাহাজ মারা ও নিঝুম চারটি ইউনিয়নের অধিকাংশ মানুষই পেশায় জেলে এদের মধ্যে অনেকেই কাঁকড়া শিকার করে অথবা ছোট কাঁকড়া ধরে এনে পরে তা বড় করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে গত বছর একটা দুশো গ্রাম ক্যামেরার দাম আসছিল একশো বিশ টাকা তিরিশ টাকা এখন হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আমরা সংসার চালাতে পারতেছি না ধরি ধরি মোটামুটি আর সংসারটা চলতি এখন এই কারণে আমি এই জিনিসটা লোনা কাকরাটা লোনার আমার সংসারটা এখন চলতেছে না বাংলাদেশে কাঁকড়ার প্রধান আন্তর্জাতিক বাজার হলো চিন করোনা ভাইরাসের কারণে চিনে কাকরা রপ্তানি বন্ধ হয়ে যাওয়া আই বিশাল ক্ষতির সম্মুখীন ক্ষুদ্র মাঝারি এসব ব্যবসায়ী এই বছর কয়েনার ভাইরাসের কারণে আমরা অত্যন্ত ধরা সুমুতি এবং আমরা অনেক টাকা লোন করছি এবং সেই সুমুটির চাপ আর ব্যবসা বাণিজ্যকে আমরা এখন আর টিকতে পারছি না একজন কাঁকড়া শিকারি প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত কাঁকড়া শিকার করে নয়শো থেকে এক হাজার টাকা উপার্জন করে বর্তমানে গড়ে যা চারশো থেকে পাঁচশো টাকায় নেমে এসেছে প্রতি কেজি কাঁকড়া এক হাজার টাকা বিক্রি করতাম করোনা ভাইরাসের কারণে এখন চীনের মাল না যাওয়ার কারণে আমাদের এখন প্রতি কেজি মাল একশো টাকা থেকে দেড়শো টাকা বিক্রি হয় ব্যবসায়ীরা এই মাল ধরা থেকে দূরে রয়েছে যারা তারা অন্যান্য কাজের সাথে সম্পর্ক করতেsasss কাকরা চাষ ও ব্যবসা টিকে রাখতে সরকারিভাবে প্রণোদনা আর ব্যবস্থা জরুরি বলে মনে করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদ উদ্দিন কাকরা চাষ টিকে রাখতে হলে সরকারিভাবে প্রণোদনার ব্যবস্থা করতে হবে যেন তারা কাকরা সার্বিক চাষ ভবিষ্যতে বজায় রাখে সরকার দ্রুত এই সব মানুষের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা স্থানীয়তে ওফি ইসলাম আর টিভি